আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ওয়ালা রহমতে খুব ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি অত ভালো ডিটেলসে যদিও শেয়ার করতে না পারি তারপরও আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি আর সকল মশলাপাতি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখানে আলুটা আগে ভেজে নিয়েছি আজকে রান্না করব। চিকেন বিরিয়ানি দুপুরে আমাদের দুইজন গেস্ট আছে বাসায় আসছে তো তাদের জন্য দুপুরে আমি চিকেন বিরিয়ানিটা করব। ফুল ডিটেলসে আর দেখাতে পারলাম না যেহেতু একটু কাজের চাপ আর এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো সমস্ত মশলাপাতি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে এখন ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর বিরিয়ানির চালটা আমি রান্না করে রেখেছিলাম তারপর রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে বিকেলে আমার ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি আর ওকে একটা বিস্কিট দিচ্ছি খুব কান্নাকাটি করছিল দেখি ওকে খাওয়াতে পারি কি না ও দুপুরে কিছুই খায়নি না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর রাতের রান্না বান্না শুরু করব তার জন্য আমি একটু ডাল ভিজিয়ে নিয়েছি ডাল রান্না করব রাতে আরও কিছু রান্না করব সাথেই থাকবেন আশা করছি তো আমি আজকে ভিডিওটা ফুল ডিটেলসে সব কিছু দেখাতে পারবো না যেহেতু বাসায় গেস্ট আছে বুঝতে পারছেন অত ভালো করে ভিডিও করতে পারিনি আসলে আর এ তো ডাল আমার হয়ে গেছে অলরেডি আর ডালটা এখন বাগার দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে ভাতটা আমি মাছ ঝরিয়ে নিচ্ছি আর এখানে রুই মাছ কেটে নিয়েছি এটাকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে আবারও লবণ দিয়ে মেখে রেখেছি আর একবার ভালোভাবে ধুয়ে ভেজে নেব আর এখানে আমি ভাজি করার জন্য আলু কাঁকরোল আর পটল কেটে নিয়েছি আর এখানে আলু আর পটল দিয়ে মাছ রান্না করবো তার জন্য একটু তরকারি কেটে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরে যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটা এখনও রয়ে গেছে অনেকটা আর এখন রাতের জন্য আমি রান্না বান্না করছিলাম এখন সন্ধ্যা সাড়ে ছয়টা সম্ভবত সাতটা মতো হবে সাড়ে ছয়টা সাতটা এর মধ্যে আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো আসলে বাসায় গেস্ট আসলে রান্নাবান্নার চাপ থাকে তার জন্য ভিডিও ভালোভাবে আসলে করা যায় না তারপরেও আমি একটু একটু শ্যুট করেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের আজকের না কয়েকদিন আগের তো আমি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি ভাজিটা করে নেবো ভাজি করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এগুলোকে ভেজে ভাজিটা করে নেব আলু পটল আর কাঁকরোল একসাথে কুচি করে কেটে নিয়েছি সেটাই এখন ভাজি করে নেব আসলে আপনাদের কাছে আমি দুঃখিত রেসিপিগুলো আমি ভালোভাবে শেয়ার করতে পারছি না আসলে এই রান্নাগুলো নর্মাল সবাই করতে পারে এটা আসলে তেমন কিছু নাই তো খুব সহজভাবে আমি সাধারণভাবে যে রান্নাগুলো সেগুলোই করছি খুব সাধারণভাবে রান্না করে নিচ্ছি আর একটু একটু শ্যুট করে নিয়েছি তো মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর আমার ছেলেটাও আজকে মানে খুব জ্বালাতন করছিল তার জন্য অত ভালোভাবে আমি ডিটেলসে দেখাতে পারিনি সব কিছু এই তো রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলেছি মাছ রান্না আলু পটল দিয়ে রুই মাছ রান্না আর হচ্ছে একটা ভাজি ডাল করেছি আর দুপুরের বিরিয়ানি আছে সেটা যে খায় খাবে এই তো আমার আজকের মতো রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ